সাংসদ গৌরব গগৈক চ্যালেঞ্জ দিছিল মন্ত্রী পীযূষ হাজরিকায়। নগাঁও নহয় কাজিরঙাৰ পৰা নির্বাচন খেলক গৌরব গগৈয়ে। গৌরব গগৈক জাতীয় নেতা বলি আখ্যা দিছিল এপিসিসির সভাপতি ভূপেন বৰাই। সেয়েহে এইজন জাতীয় নায়কে জাতির ভোটত কিয় নির্বাচন নেখেলে, অজাতির ভোটেরে কিয় নির্বাচন খেলিবলৈ বিচাৰিছে জাতীয় নায়কে? গৌরব গগৈ ডাঙরিয়া ইমান ডাঙর নেতা, গৌরব গগৈ ডাঙরিয়াক ভূপেন বৰা ডাঙরিয়া জাতীয় বীর নে কিবা এটা কলে, জাতীয় নেতা হয়নে? এই নতুন শব্দ এটা প্রয়োগ করলে। ঠিক আছে, ভূপেন বৰা প্রদেশ কংগ্রেসের সভাপতি, তেখেতে জাতীয় নায়ক হিসাবে প্রতিস্থাপিত করা ব্যক্তিজনে কিয় অজাতির ভোটত নগাঁওত আহি ইলেকশন খেলিব লাগে? জাতীয় বীরে জাতির ভোটত ইলেকশন খেলিব লাগে কাজিরঙাত, যত অজাতির ভোটত ইলেকশন খেলিবলে নগাঁওলে কিয় আহে? গৌরব গগৈ ডাঙরিয়ায় কাজিরঙাতে ইলেকশন খেলক, জাতীয় বীর যত যত ভোট পাব, অজাতির ভোট লোবলৈ কিয় ঘিং রূপহীলেকে আহিব লাগে? মোৰ মতে গৌরব গগৈ ডাঙরিয়া কাজিরঙাতে ইলেকশন খেলিব লাগে, জাতীয় বীর যেটা সকলোতে খেলিব পারে। পিছে মন্ত্রী পীযূষ হাজরিকার চ্যালেঞ্জ একসেপ্ট করিব নোৱাৰিলে গৌরব গগৈয়ে, আর ইয়ার পরিবর্তে নগাঁও লোকসভা সমষ্টির পৰা আগন্তুক নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার স্পষ্ট ইঙ্গিত দিলে গৌরব গগৈয়ে। আজি তারিখত কোনবা এটা যদি খসড়াটো সঁচা প্রমাণ হয়, কোনবা এটা ভাগ তো এৰিবই লাগিব, কাবাক তো এৰিব লাগিব, এটো মোৰ ঘৰ, এটা ঘৰৰ মানুহবোৰ এটা ফালে টানি আছে, আনফালে টানি আছে। কলিয়াবৰ আউট হৈ ইন হল কাজিৰঙা। কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ ভৌগোলিক সীমাও সলনি হল, আৰু সেয়েহে সংখ্যালঘুৰ ভোটেৰে জয়ী হোৱা গৌৰব গগৈৰো এতিয়া সমষ্টি সলনি কৰাৰো সময় আহিল। সেয়েহে সাংবাদিকে সোধাত কাজিৰঙাৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম বুলি ক'ব নোৱাৰিলে সাংসদ গৌৰব গগৈয়ে, অৰ্থাৎ কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ পৰা নিৰ্বাচন নেখেলাৰো স্পষ্ট ইংগিত দিলে বৰ্তমানৰ কলিয়াবৰৰ সাংসদজনে। কেৱল সমষ্টিবাসীৰ প্ৰতি আবেগ প্ৰদৰ্শনৰ চেষ্টাহে চলালে গৌৰব গগৈয়ে। সঁচাকৈ ক'বলৈ গ'লে মই অলপ আবেগিক, মোৰ পিতৃৰ স্মৃতি এই কলিয়াবৰ লোকসভা সমষ্টিৰ মাটি বতাহ সব তাত মিলি আছে, আৰু সেইকাৰণে আজি যেতিয়া এক ভাগ যদি এৰিব লাগিব, কেনেকৈ এৰোঁ, কোনটো এৰোঁ, মনটো কৰে যে মই দুটা ফালৰ পৰাই খেলোঁ, কিন্তু সেইটোতো নোৱাৰোঁ, মই এৰিবলৈ মন, এটাও সমষ্টি এৰিবলৈ মন নাই। কেমেৰা পাৰ্চন কানুটাইদৰ সৈতে মনোৰঞ্জন দত্ত, নিউজ লাইভ, গুৱাহাটী।